Hellcat. প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকেও আমি একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। পর্বটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মূলধন সময় মুনাফার হার সুদ সংক্রান্ত সমস্যা সমাধান করব। এই ধরনের প্রশ্নগুলো নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষায়ও এসে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে শর্ট টেকনিকের সাহায্যে সহজেই সমাধান করতে পারবো সেই টেকনিকটি আজকে আমি দেখাবো। টেকনিকটি হলো সুদ বা যদি মুনাফা আমাদেরকে কোনো প্রশ্নে বের করতে বলে, তাহলে আমরা মূলধন গুণন সময় গুণন সুদের হার ভাগ 100 লিখব। তাহলে এই টেকনিকটি ব্যবহার করে সহজেই আমরা সমাধান করতে পারবো। যদি প্রশ্নে বলা থাকে যে 9.5% হারে সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত, সুদ আর মুনাফা একই জিনিস, তাহলে আমরা এই টেকনিকটি ব্যবহার করে সহজেই এই ধরনের প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারব। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটির মধ্যে মূলধন হলো 600 টাকা, সময় হলো 2 বছর, সুদের হার হলো 9.5% এবং আমাদেরকে নিয়ে আসতে বলছে সুদ কত। তাহলে এই টেকনিকটি ব্যবহার করে আমরা সহজেই সমাধান করতে পারি। তাহলে এই টেকনিকের মধ্যে আমরা বসে দিই সুদ আর মুনাফা একই জিনিস। তাহলে এই টেকনিকের মধ্যে যদি আমরা বসে দিই, তাহলে যেহেতু আমাদেরকে সুদ আনতে বলছে, তাহলে আমরা লিখতে পারি সুদ, প্রথমে আমরা লিখব মূলধন, তাহলে মূলধন হলো 600 টাকা, এরপরে গুণ সময় হলো 2 বছর এবং মুনাফার হার হলো 9.5, আর নিচে আমরা লিখব এই টেকনিক অনুযায়ী 100। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে 100 দিয়ে যদি আমরা 600 ভাগ করি তাহলে পাবো আমরা 6 দিয়ে যদি আমরা 2কে গুণ করি 6 দুগুণে 12, আর 12 দিয়ে যে 9.5কে গুণ করলে আমরা পাবো 114। তাহলে এই 114ই হবে এই প্রশ্নটির সমাধান। আমরা এই রকম মূলধন সময় বা মুনাফার হার বা সুদ সংক্রান্ত কোনো প্রশ্ন দেওয়া থাকলে এই সুপার টেকনিকটি ব্যবহার করে আমরা সহজেই সমাধান করতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, এবং আগামী নতুন পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।